निशार गुवाहाटी भयंकर रूप मालिगावर विपुल कमप्लेक्स नैश चौकीदार नृशंस हत्या दुर्बृत्तर काठर बटमे कोबाय कोबाय हत्या कर लोकजनक निशा हले भयंकर रूप महानगर महानगर पुनर नृशंस हत्याकांड এইবার স্থান মালিগাঁওর বিপুল কমপ্লেক্স ইটোর পিছত সিটো নৃশংস আর বর্বর হত্যাকাণ্ডই কপাইছে গুয়াহাটি মহানগর নিশা হলে মহানগরীত চলে অপরাধীর রাজত্ব মালিগাঁওত নৈশ চকীদারক নৃশংস হত্যা কাঠর বাতামেরে কোবাই কোবাই দুর্বৃত্তই বর্বরভাবে হত্যা করে লোকজনক নিহত লোকজন মঙ্গলদৈর তরুণ ডেকা কর্মসূত্রে পরিয়ালসহ গুয়াহাটীত বসবাস করেছিল লোকজনে সি সি টিভিত বন্দী হয়েছে নৃশংস হত্যাকাণ্ডটোর শিহরণকারী দৃশ্য সি সি টিভির দৃশ্য স্পষ্ট হত্যাকাণ্ডর পূর্বে সংঘটিত হয়েছিল কাজিয়া রাজপথতে লোকজনক নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তর ফুটপাথর কাষলৈ টানি নিয়ে মৃতদেহ ঘটনার সময়ত রাজপথেরে চলি আছিল গাড়ি পুয়াহে স্থানীয় রাইজে প্রত্যক্ষ করে মৃতদেহ এগারোটা বাজাত হয়েছে রাতেপা খবর পালো মই ফাদার হয় তরুণ ডেকা রাতে সেগতি কাম করে জালুকবাৰী আৰক্ষী থানাৰ পৰা মাত্ৰ 50 মিটাৰ নিলগতে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডই স্বৰূপ উদঙাইছে আৰক্ষীৰ নিশা প্ৰায় 11 বজাত সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডই নিৰাপত্তাহীনতাত ভুগাইছে মালিগাঁওবাসীক পূৰ্বে মালিগাঁওৰ বিপুল কমপ্লেক্সত সংঘটিত হৈছিল কেইবাটাও চুৰিকাণ্ড ঘটনাস্থলীত ফৰেনচিকৰ দল আৰু আৰক্ষীয়ে ষ্টিফাৰ ডকৰ সহায়ত ঘটনাস্থলী পৰীক্ষা কৰাৰ লগতে অপৰাধীৰ সন্ধানত অব্যাহত ৰাখিছে অনুসন্ধান মালিগাঁওৰ পৰা ৰাকিবুৰ ৰহমান নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট খবর আমি নিজাম গুড মর্নিং 18 সময়